আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদেরকে গোলাপ ফুলের শুভেচ্ছা দিলাম, আর আরেকটা জিনিস শেয়ার করব আপনাদের সঙ্গে। তো চলেন, স্নেহার বাবা আমাকে একটা জিনিস বানিয়ে দিছে, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা ছাদের উপর থেকেই করলাম, কারণ আমি এখন ছাদের উপরে, এই যে ছাদের উপরে আমি যে মাশরুমের যে খ্যাটটা সেটা এখানে শুকাতে দিছি, মানে খ্যাটটা খুব ভিজা ছিল, তো এখানে অল্প একটু শুকাতে দিছি, ওই জন্য ছাদের উপর থেকে ভিডিওটা শুরু করলাম। তো চলেন, স্নেহা বাবা আমাকে কী বানিয়ে দিছে আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি এখানে মুরগির বাচ্চা রাখিছি, আমার আবার নতুন মুরগি বাচ্চা উঠছে আলহামদুলিল্লাহ। তো মুরগির অনেকগুলা বাচ্চা উঠেছে, সে বাচ্চাগুলা কই রাখবো সে চিন্তা করেছিলাম। তো স্নেহা বাবা সেটা দেখে, স্নেহা বাবা আমাকে এটা বানিয়ে দিছে। তো বড় মুরগির বাচ্চারা এখানে থাকে, তো ছোটোগুলা কোথায় রাখবে? বড় মুরগির বাচ্চারা ছোট মুরগির বাচ্চা ঠুকরে মারে ফেলে দেয়। তো এখানে একটা ঘরের মতন বানাইছিলাম, আপনারা দেখছেন। তো এখানে মুরগিরা কেমন করে জানি বাচ্চারা বাড়ায় আর বড় বড় মুরগিরা তাদেরকে ঠুকর মারে। তো আমি স্নেহার বাবাকে বলেছিলাম, তো স্নেহার বাবা ওই কথাটা শুনে আমি ঘুম থেকে উঠে দেখি স্নেহার বাবা আমাকে যে জিনিসটা বানিয়ে দিছে। তার আগে বিকালে স্নেহার বাবা বাদাম নিয়ে আসতাম, বলছি কী করবা, করছে কি আমি কী করি তুমি দেখো। তো এখানে স্নেহা বাবা একটা ঘর বানিয়ে দিচ্ছে, এখানে মুরগির যে বাচ্চাগুলো রাখিছি এই যে আলহামদুলিল্লাহ। তো স্নেহা বাবা আমাকে বলছে যে এটার উপরে নাকি ও আর একটা এরকম উঁচা করে একটা ঘর বানাবে, তার মানে এখানে তিনটা বানাবে, মোট তিনটা, মানে নিচে একটা, উপরে আর একটা, তার উপর একটা, এরকম করে বলে তিনটা থাকে থাকে বানাবে মুরগি বাচ্চা রাখার জন্য। তো সবাই বলবেন কেমন হয়েছে। তা আপাতত এখানে মশারির কাপড়টা দিয়ে রাখছি, আর এখানে দুইটা মুরগির বাচ্চা আছে আর একটা মাকে দিয়ে দিছি, তো ওই মুরগি বাচ্চাগুলোকে এর ভিতর দিয়ে দিব। তো একটা জিনিস হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করি, দেখেন সবগুলো বাচ্চা কালো হয়েছে, তো এখানকার মধ্যে সব বাচ্চা কালো হয়েছে, তো দুইটা বাচ্চা কেন লাল লাল হলো? তো ওরা কোন জায়গায় কী করে কোন কী করছে আমি তো বলতে পারবো না। তো সব বাচ্চাই দেখেন মোটামুটি কালো হয়েছে, দুইটা বাচ্চা লাল হয়েছে, তো এই লাল বাচ্চাকে এরা আর দেখতে পারে না। তো এই লাল দুই বাচ্চা আমি কোথায় রাখছি চলেন আপনাদের সঙ্গে। তো দুইটা লাল বাচ্চা যেখানে আমি রেখে দিছি, এই যে দুই বাচ্চা এখানে থাকে, একটা কাঠুমে যে এখানে রেখে দিছি দুইটা বাচ্চা, তা আলহামদুলিল্লাহ এরাও ভালো আছে সুস্থ আছে। কিন্তু এই যে দেখেন দুইটা বাচ্চা একটু লালটি কালার হয়েছে, দেখে এদেরকে আর কেউ নেয় না। বাড়িতে যে মুরগিগুলো আছে সেই মুরগিগুলো এদেরকে ঠোকরায়, মানে পছন্দই করে না, পছন্দ করে না দেখে এদেরকে এখানে। সবগুলা বাচ্চা কালো হয়েছে, তোরা দুইটা বাচ্চা কেন লাল হতে গেলি বল? তো কালো বাচ্চাকে মানে নিতে পারছে, কিন্তু এই লাল দুইটা বাচ্চাকে মানে নিতে পারছে। ব্যাপারটা হয়েছে ওই যে ওই সুন্দরী মেয়েরা যেরকম কালো মেয়েদেরকে সহ্য করতে পারে না, কালো মানে যেরকম সুন্দরকে সহ্য করতে পারে না, ব্যাপারটা সেই রকম হয়েছে। তো এই দুইজনকে এখানে রাখিছি, আমি এই জায়গাটা পরিষ্কার করে দিই প্রতিদিনই, তো আজকে এখনও দেওয়া হয়নি, আমি পরিষ্কার করে দেবো, একটু খাবার দিব আর এখানে এদেরকে রাখে দিব। তো মোটামুটি এখন আবারও মুরগি বাচ্চা আমার অনেকগুলো হয়েছে, কিন্তু একটা সমস্যা দেখা দিচ্ছে আমার বাড়ির যে মুরগিগুলো যেগুলো আছে, এই যে কালো এই মুরগিটা সকাল থেকে দেখতেছি যে একটু ঝিমঝিম করছে। তো তারপরে দেখি মুরগিটা পায়খানা করছে, মুরগিটা পায়খানার সঙ্গে পানি পানি পায়খানা, কিন্তু তেল বাড়াচ্ছে। তো ব্যাপারটা আমি বুঝতে পারছি না, স্নেহা বাবাকে বললাম, তো স্নেহা বাবা বলতেছে এটাকে জবাই করো, তো দেখি কী করবো এখনও ইয়ে নেই। কিন্তু এরকম খাওয়া দাওয়া করতেছে দেখেন, তো অসুখ হলে তো এরকম কম নেই, কিন্তু তেল বাড়াচ্ছে, ও পায়খানা করলে তেল বাড়াচ্ছে। আর এই যে কটা মোরগ মুরগি আমি রাখিছি, এই যে আমাদের সুন্দর করে একটা মোরগ। তো আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।